সুপ্রিয় দর্শক, আজ আপনাদের রান্না করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে কচুর শাক। চলেন আমরা কচুর শাক কেটে নিয়ে আসি। দেখেন এটা আমাদের কাঁঠাল গাছ, কত বড় বড় কাঁঠাল হয়েছে দেখুন। এখনো কাঁঠাল পাকেনি, আরো কিছুদিন সময় লাগবে কাঁঠাল পাকতে। সুপ্রিয় দর্শক, দেখুন আমাদের কচুর শাক কাটা হয়ে গেছে। দেখুন কচুর শাকটা আমরা এরকম ভাবে কেটে নিয়েছি, পরিষ্কার করে ছুলে ধুয়ে নিয়েছি। এরপর এটাকে কড়াইতে রান্নার জন্য বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছ দিয়ে কচুর শাক রান্না করার জন্য কি কি প্রয়োজন দেখুন। চিংড়ি মাছ দেখুন, আমরা বাগদা চিংড়ি মাছ নিয়েছি, আমরা আগে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, গরম মশলা গুঁড়ো, লবণ, সাদা তেল, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো এবং কচুর শাক আমরা আগে চুলাতে বসিয়ে দিয়েছি। এখন লবণটা দিয়ে দিচ্ছি। ভাপ দেওয়া হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নিচ্ছি জল ঝরানোর জন্য। দেখুন এই কচুর শাকটাকে, এই জলটাকে হালকা চেপে চেপে এভাবে জলটাকে ঝরিয়ে নেবেন। দেখুন আমার জল ঝরানো হয়ে গেছে। আমরা কড়াইতে তেলটা বসিয়ে দিলাম। জিরে, পেঁয়াজ, লঙ্কা কুচি, রসুন কুচি, ¡Gracias!
চিংড়ি মাছ আমরা কচুর শাক ভাপ দেওয়ার সময় আগে লবণ দিয়ে রেখেছিলাম, এর জন্য এখন লবণ একটু কম কমিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আমরা কচু শাকে দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়ো আছে কচু শাক খেলে গলা চুলকায়, এই জন্য লেবুর রসটা দিয়ে দিবেন, তাহলে আর গলা চুলকাবে না। দেখুন আমার কচুর শাক রান্না করা হয়ে গেছে, এখন আমরা নামিয়ে ফেলবো। সুপ্রিয় দর্শক, দেখুন আমার রান্না করা হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে কচুর শাক।